এইখানে সব এই পাতাবাহার গাছ, সব এগুলো পাতাবাহার। কোথায় মালটা যাবো? ওই দিকটা যাবো, ওই তো ওখানে গেছে। ওই দেখো কত কামরাঙা গাছ, এই তো ওটা কাঁচাতেও মিষ্টি। সেটা কোন দিকে? এই তো এখানে কিসের ফল এগুলো? এগুলো কি? এই তো এখানে মনে হচ্ছে এই আছে, এই আঙুর। অত তো চলে গেছে। তেজপাতা না এগুলো? না, দারচিনি। দারচিনি দেখি একদম আমরা আম গাছ খুঁজতে যাচ্ছি, কাটিমন আম গাছ। এগুলো কাটিমন আম দেখি তো, আমি দেখে বুঝতে পারবো দেখে। আমার তো এইটা মনে হচ্ছে এই ছোঁচল। হ্যাঁ না, এইটাও দেখো। এটা নয়, এটা নয়, এই এইটাও। এগুলো 300 টাকা করে? 150, 150। একটা তেজপাতা আর একটা দারচিনি গাছ, দেখি যদি ভালো হয় দামে পোষাই নিয়ে নেব। দেখো দু তিনটে শাখা থাকলে নিয়ে নাও, সবকে একটা করে দাও। দাম কমাতে বলো। এখানে অনেকগুলো জবা আছে। এগুলো কি গাছ? এই দেখো সূর্য ডিম, মনে হয় এগুলো সূর্য ডিম। এগুলো দাম জিজ্ঞেস করো, আর এগুলো 12 মাস হয় কিনা। এখন তুমি কাটিমনটা নাও না, এটা এটা আহারে একটা নিয়ে নাও না। তোমার তুমিও চেনো গাছ, কোনটা সবই একটা ডাল নিয়ে আসো, একটা বড় দেখে নিয়ে নাও, হেলদি হেলদি বড়। হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, ওটা কি নিয়ে নাও, নিয়ে এসো এদিকে। বড়সড় গাছটা নাও না, বড়সড় গাছটা নাও না। ও দাদা নিয়ে যাবো, এটা তো কাটিমন তো। আর এটা এটা জিজ্ঞেস করো, সূর্য ডিম এটা কিছু, এই যে এটা কি গাছ?
এটা নেব কোথায়? আমি তো সেটাই খুঁজছি, দেখাচ্ছে না, আমি নিজে নিজে খুঁজে বেড়াচ্ছি। এইটা হবে মনে হয়। এই গাছগুলো কত করে জানা নেই, জিজ্ঞেস করি গিয়ে। এইটা বলছিলেন ফল নেই কিন্তু না, ফল এখন। আর সুইট লেমন, সুইট লেমন, সুইট লেমন, হ্যাঁ হ্যাঁ সুইট লেমন পাওয়া যায় আমার কাছে। 12 মাসের আম কত করে? 12 মাসের আম 100 টাকা। এই মালটাগুলো দাম কত? 70 টাকা। আর এটা আপেল নাকি? হ্যাঁ হ্যাঁ আপেল। কি আপেল এগুলো? ভালো আপেল, জাতের আপেল। ওই জবাটা এখানে নেই, শুধু শুধু 70, শুধু 70 একটা নিয়ে নি। এগুলো মালটা, হ্যাঁ এইখানটায়। কিন্তু তাহলে ওইটা কি যেটা ফল ধরে আছে? এটা দেশি মালটা, দেশি মনে হয় মৌসুমি। কমলা লেবু নেই? দার্জিলিং কমলা লেবু, এই যে এত ছোট ফল ধরা, ফল ছিল আছে, এই ফল হয়ে আছে। কোথায়? এই তো ফল হয়ে আছে। এটা কি দার্জিলিং না এমনি? দার্জিলিং বলি তো বলছে। আর এইখানে আর একটা গাছ আছে, দুটো গাছে দুটো ফল আছে। এই যে ওই একটা গাছই না, এটাই গাছ। এটা কি? এটা কি? এটা একই গাছ। এই বৌমা, বৌমা শাশুড়ি, আচ্ছা এই আমাদের বর দেওর সবাই বেরিয়ে গেছে, আমরা দুজনে গাছ কিনতে বেরিয়েছি। ওরা থাকলে আমাদের অসুবিধা, ওরা কিনতে দেবে না। না না কিনতে দেবে না, না ওরা বিরক্ত হবে। আচ্ছা কোথায় কামরাঙা খুঁজে পাচ্ছি না, আমাকেই খুঁজে নিতে হবে। ও একটা বেদানা গাছ নিয়ে, কামরাঙাটা ওটা টক না, মিষ্টি পাগলে মিষ্টি, অরিজিনাল টক। কোথায় কোথায় মানে এখান থেকে নিয়েছে? ওই যে ওখানে, এটা দিশিটা। ও আর যেটা প্রথম থেকে মিষ্টি সেটা সেখানে, তার দাম বেশি, এর দাম 60 টাকা। আর এটা কি? এটা
এগুলো কি সিজেনিয়াম লাল রেড সিজেনিয়াম এগুলো কি ফুল না পাতারাই পক্ষসো ও আচ্ছা এগুলো ফলের গাছ না ফুলও নেই পাতা শুধু এগুলো শুধুই পাতা এই লেবু তুমি কাজ করে যাবে বেকার বসে লাভ হবে এবার আমি এই দিকটা দেখছি এখানে সব বড় বড় পাতাবাহার গাছ দেখছি না বেদানা গাছ এই দিকটাই কি আছে দেখে নি এইদিকে তেমন কিছু না আছে বড় বড় পাতাবাহার গাছ আছে এগুলো কি মাদার গাছ না পার্বতী নার্সারি একটা মালটা কার্ডিমোনাম একটা একটা মিষ্টি বারোমাসি মিষ্টি আম আর একটা হচ্ছে কমলা লেবু আর একটা তেজপাতা দারচিনি গাছটা দাম কত ফুলেতে ফল ধরা ভিটামিন স্প্রে করুন ডগাতে ফল হয় বললি হবে কিন্তু ফুলটা কিন্তু দু তিন মানে বারো মাসে মনে হয় এবার বছরে দুবার হয়ে গেছে আঙুর ফলগুলো মিষ্টি হয় আঙুরগুলো দারচিনিটা যেন কত বললেন এটা দারচিনি 75 আর আঙুরগুলো কত করে আঙুর আছে এখানে আঙুর আঙুর তো আমাদের এখানে আঙুর মিষ্টি হয় না যে বলে ও আচ্ছা তাহলে আঙুর নিয়ে লাভ নেই একটা দারচিনি দেখে নিই গাছ এই একটা দারচিনি নিলাম এলাচ বাড়িতে আছে দারচিনি নিয়ে নিলাম আর ওইখানে কি নিলাম যেন দারচিনি আর ওইখানে নিয়েছি একটা তেজপাতা দারচিনি ডালটা কাটলেই তো হয়ে যায় মানে তাই না দারচিনির গা ছালতে যাচ্ছে ওই হলো গাছটা কবে বড় হবে কবে ছাল পাবে কবেই করা যেতে পারে মাটিতে বসে যেটা দিচ্ছে মাটি নেই আর ওদিকে কি আছে ও এগুলো বিক্রি হয়ে গেছে সব বলে সব প্যাকিং হয়ে গেছে প্যাকিং হলো অর্ডার এই তো এখানে আছে গোলমরিচ গাছ ছিল এটা কি গাছ দেখি আমার কাগজ নেই কি রয়েছে চলো
দুদিকে পা করে বসবো পড়িবে না হলে উপায় নেই একদিকে এক সাইডে বসতে পারবো না এক সাইডে পা দিয়ে দুদিকেই বসতে হবে এই হচ্ছে এই নার্সারিটা দেখি Thank you.